वेलकम टू माय टेक इनफॉर्म चैनल। आशा करछि सबाई भालो आछो। तो तोमादेर सामने आरआरपी ग्रुप डी लेवल वन जेटा तो स्टार्ट होबे, तो सेई जोन्नो प्रिपरेशन तो दरकार। तो आमार काछे जे प्रश्नपत्रगुलो रयेछे सेगुलो 2018 सालेर विभिन्न डेटेर एबं विभिन्न शिफ्टेर प्रश्नपत्र आछे, तो सेगुलो दिये आमरा प्रस्तुति शुरू करब। तो प्रथम आजकेर সায়েন্স দিয়ে শুরু করব, সায়েন্সের প্রশ্নপত্র দিয়ে। তো যারা চ্যানেলটি নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো প্রথমে দেখো প্রশ্ন, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ 98 নিউটন, হোয়াট ইজ ইট মাস অন দ্য আর্থ, যেখানে জি দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা জানি ওয়েট ইজ ইকুয়াল টু এম ইনটু জি, এবং আমাদের কিন্তু মাস বের করতে বলেছে। তো ওয়েট আমরা জানি 98, তো জি দিয়ে ভাগ করে দিই, 9.8 দিয়ে ভাগ করে দিলে কত উত্তর আসবে? 10 আসবে, কারণ পয়েন্ট তুলে দিলে দশমিক উপরে দশমিকের জন্য শূন্য উপরে চলে গেল, কাটাকাটি করলে 10 আসবে। তো 10 কেজি রাইট উত্তর। তারপরে চলে যায় দ্য আর্গুয়েট দ্যাট অল দ্য প্ল্যানেট অরবিটস দ্য সান অ্যান্ড নট দ্য আর্থ, কন্ট্রারি টু হোয়াট ওয়াজ বিলিভড অ্যাট দ্যাট টাইম। তো এখানে রাইট অপশান হবে গ্যালিলিও, গ্যালিলি। তো এইরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এইরকম ধরনের প্রশ্নগুলো দেখো এবং লাগাতার কিন্তু প্রস্তুতি নাও। তারপর দেখো তৃতীয় প্রশ্ন, দ্য টেন্ডেন্সি অফ এ বডি টু রেজিস্ট অ্যাক্সিলারেশন ইজ কল্ড ইনার্সিয়া। তো বুঝতেই পারছো এটা ইনার্সিয়া হবে, জারটো যেটা, টেন্ডেন্সি অফ এ বডি টু রেজিস্ট অ্যাক্সিলারেশন, অর্থাৎ ত্বরণটাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার যে টেন্ডেন্সি সেটা হচ্ছে ইনার্সিয়া। তারপরে দেখো নিউটন ফার্স্ট ল অফ মোশন, তো এটাকে ল অফ ইনার্সিয়া তো বলে, তো আমরা ফার্স্ট ল থেকে ইনার্সিয়ার ধারণা পেয়েছি। তারপরে দেখো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি বাই এ বয় হু ইজ মুভিং অন এ লেভেলড রোড ক্যারিং এ মাস অফ 3 কেজি অফ দ্য ডিস্টেন্স। তো আমরা জানি ওয়ার্ক ইজ ইকুয়াল টু কী জানি, ফোর্স ইনটু ডিস্টেন্স ইনটু কস থিটা। তো এখানে যে প্রশ্নটা করেছে কি না, একটা লোড নিয়ে 3 কেজির একটা মাসের একটা লোড নিয়েছে, লোডটা কোন দিকে কাজ করবে সেটা কিন্তু গ্র্যাভিটির দিকেই কাজ করছে এবং এই দিকে ধরো যাচ্ছে 10 মিটার। তাহলে দেখো ফোর্স এদিকে কাজ করছে এবং ডিস্টেন্স এদিকে মুভ করছে, ফোর্স এবং ডিস্টেন্সের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে যেটা 90 ডিগ্রি, এবং এখানে কিন্তু এই কস থিটার জায়গায়, অর্থাৎ থিটার জায়গায় এখানে 90 ডিগ্রি দেবো। কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0, তার মানে টোটাল ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। তার মানে একটি লোক যখন কোনো লোড ক্যারি করে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্ক ডান করে না, এখানে উত্তর হবে 0 জুল। তারপরে দেখো এই টু বডিজ অফ মাসেস এম অ্যান্ড 9m মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জি, তাদের লিনিয়ার মোমেন্টামের রেশিও বের করতে বলেছে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা জানি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর একজনের আছে এম কত, 9m ভি স্কোয়ার, কিন্তু দুজনার কাইনেটিক এনার্জি ইকুয়াল হওয়া দরকার। তো এর সঙ্গে মানে 9m ভি স্কোয়ার আছে, তাহলে এখানে আমার কিন্তু 9 আনতে হবে। 9 আনতে গেলে দেখো এখানে যদি আমার ভেলোসিটিটা 3v² করি, অর্থাৎ এর ভেলোসিটি ভি, এর ভেলোসিটি 3v², তো তাহলে ইকুয়াল আসবে কাইনেটিক এনার্জি। তো এবারে যদি লিনিয়ার মোমেন্টাম আমি ইকুয়াল করি, তার মানে 3mv ইজ ইকুয়াল টু, এর হবে 9mv কেটে গেল, 3/9 মানে 1/3, তো এটা হবে রাইট উত্তর। নেক্সট দেখো 62 দাগে অ্যান অবজেক্ট অফ মাস 14 কেজি ইজ অ্যাট এ সার্টেন হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, ইফ দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট ইজ 560 জুল, ফাইন্ড দ্য হাইট অ্যাট হুইচ দ্য অবজেক্ট ইজ উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। তো এখানে আমরা পোটেন্সিয়াল এনার্জি সমান কী জানি, পোটেন্সিয়াল এনার্জি পিই ইজ ইকুয়াল টু mgh এটা জানি। তো এখানে পোটেন্সিয়াল এনার্জি দিয়ে দিয়েছে 560 ইজ ইকুয়াল টু m জানি 14 কেজি, জি জানি 10 দিয়ে দিয়েছে, এবং এইচটা আমাকে বের করতে বলেছে। তাহলে কাটাকাটি করি, 4 40 16 10 4 40 4, তার মানে এইচ ইজ ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে 4 মিটার।
তো 4 মিটার রাইট উত্তর। তারপর দেখো 63 দাগে, হোয়াট ডাজ দ্য অ্যাম্পলিটিউড অফ সাউন্ড ওয়েভ ডিটারমাইন, সাউন্ড ওয়েভের যে অ্যাম্পলিটিউড সেটা ডিটারমাইন করছে কি না লাউডনেসটা, লাউডনেসটা কিন্তু ডিটেক্ট করছে। অ্যাম্পলিটিউড যত বেশি হবে সেটা তত বেশি লাউডনেস হবে। ইন এ কনকেভ মিরর দেখো, কনকেভ মিরর একটা আঁকছি, এর এটা সেন্টার অফ কার্ভেচার, এখানে থাকে ফোকাস। তো এখানে যদি একটা আমরা বস্তু বসাই, ধরো সেন্টার অফ কার্ভেচারে বসিয়েছি, যা এখানে কিন্তু বলে যে হোয়ার শুড বি দ্য অবজেক্ট প্লেস, কোথায় অবজেক্টটাকে প্লেস করলে টু গেট এ রিয়েল ইনভার্টেড ইমেজ অফ দ্য সেম সাইজ অ্যাট সি, এই সিতে আমরা একটা উল্টো ইমেজ পাবো, ইনভার্টেড ইমেজ পাবো, সেম সাইজ হবে এবং রিয়েল হবে। রিয়েল কখন হয়, যেদিকে বস্তু থাকবে সেদিকে যদি ইমেজ তৈরি হয় সেটা রিয়েল হয়, ইনভার্টেড মানে উল্টো হবে এবং সেম সাইজ হবে। এটা কখন হয় না, অবজেক্ট যদি আমরা সিতে বসাই অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে বসাই তাহলে কিন্তু এই কেসটা ঘটে, অর্থাৎ এখানে উত্তর হবে অ্যাট সি। নেক্সট যায় 65-এ, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, তো এটা হবে 3 টা। তারপরে যায় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড ইনসুলেটর, তো গুড ইনসুলেটর এখানে হবে গ্লাস। তারপরে দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল ইজ ড্যাশ অ্যাটমসফিয়ার, তো এখানে 1 অ্যাটমসফিয়ার হবে। এখানে দেখো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইন মোলস মোলে এক্সপ্রেস করতে বলেছে, তো কার্বন ডাইঅক্সাইডে দেখো এখানে সি অ্যাটমিক মাস দিয়েছে 12, তো 12, অক্সিজেনের তো 16, তার মানে 32 হবে, যেহেতু O2 আছে তার মানে এটা 44 হলো। 44 গ্রাম সমান 1 মোল, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল, আর এখানে তো 22 গ্রাম সমান বের করতে বলেছে তার মানে 1/2 মোল হবে। তারপরে যায়, তারপরে দেখো ইকুয়াল মাসেস অফ ইথেন অ্যান্ড হাইড্রোজেন আর মিক্সড ইন অ্যানি এমটি কন্টেনার, অর্থাৎ এটা তোমরা একটু গুগলে সার্চ করে দেখে নিও, একটু বড়ো ম্যাথ আছে তো একটু তোমরা ভালো করে দেখে নিও গুগলে, তো এরকম ধরনের এগুলো আসবে, প্রশ্নগুলো আসবে এবং প্রতিটা শিফটের প্রতিটা ডেটের আমি আলোচনা করবো প্রতিনিয়ত। তো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখো, সামনে যেহেতু RRC লেভেল 1 পরীক্ষা হবে এবং যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এটা দেখো, যেহেতু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন দিতেই পারে বা ওই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। তারপরে দেখো দ্য কোটিং অন সিলভার ইজ অ্যান এক্সাম্পল অফ করোশন, তো এখানে ব্ল্যাক হবে। তারপরে এখানে প্রশ্ন করেছে কি না, হোয়েন অ্যাসিড রিয়্যাক্ট উইথ মেটাল কার্বোনেট অর মেটাল হাইড্রোজেন কার্বোনেট ইট গিভস দ্য কারেসপন্ডিং সল্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ওয়াটার, এই 3টি জিনিস দেবে। তো এখানে দেখো হাইড্রোজেন মানে জলটা 2 দিয়েছে, এটা হবে না, এখানে জল নেই এটা হবে না। আচ্ছা এখানে আছে লবণ, আছে জল, আছে কার্বন ডাইঅক্সাইড, আছে লবণ, জল, কার্বন ডাইঅক্সাইড, তাহলে 2 অপশান এখানে দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে ব্যালেন্স ঠিকঠাক আছে কি না, যেটার ব্যালেন্স ঠিকঠাক আছে সেটা রাইট উত্তর হবে, তো এখানে 3 দাগে হবে রাইট উত্তর। তারপর চলে যায় সিলিকন ফর্মস কম্পাউন্ড উইথ হাইড্রোজেন হুইচ হ্যাভ চেঞ্জ আপ টু ড্যাশ অ্যাটম, তো দেখো এখানে সিলিকন যে হাইড্রোজেনের সঙ্গে যে কম্পাউন্ড তৈরি করে সেটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করে, সিলিকনের যোজ্যতা 4, অর্থাৎ সিলিকনের তো 14, তার মানে ওর বাইরের পক্ষে থাকবে 4টে ইলেকট্রন থাকবে, তার মানে দেখো এইভাবে যদি হয় তাহলে প্রত্যেকটা এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে সিলিকন থাকবে এবং এখানে আবার একটা করে হাইড্রোজেন থাকবে, এরকম স্ট্রাকচার তৈরি করবে, এরকম একটা কম্পাউন্ডস তৈরি করবে সিলিকন এবং হাইড্রোজেন। এখানে কতগুলো বন্ডস তৈরি হচ্ছে, কতগুলো চেন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তো সেই জন্য এখানে উত্তর হবে 7 থেকে 8টা। তারপর যায় হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট রিয়্যাক্টিভ, তো এখানে হবে সিলভার, কিন্তু এই অপশান অনুযায়ী সিলভার কিন্তু লিস্ট রিয়্যাক্টিভ, যদি গোল্ড থাকতো তাহলে কিন্তু গোল্ডই হতো, যদি সিলভার গোল্ড 2টোই থাকতো তাহলে গোল্ডই হতো লিস্ট রিয়্যাক্টিভ।
তারপরে যাই ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস ইজ ইম্পর্টেন্ট। তো এখানে দেখো টু স্টাডি দ্য প্রপার্টিস অফ এলিমেন্টস কনভিনিয়েন্টলি। তো আমাদের যে তো এখানে যে প্রশ্নটা আছে কি না, ক্লাসিফিকেশন এলিমেন্টস ইজ ইম্পর্টেন্ট, এখানে কি হবে টু স্টাডি প্রপার্টিস অফ এলিমেন্টস কনভিনিয়েন্টলি, অর্থাৎ পর্যায় সারণীতে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো কিন্তু স্টাডি করছি প্রপার্টিসগুলো কনভিনিয়েন্টলি। তারপর দেখো এখানে যেটা দিয়েছে এলিমেন্ট এ বি সি ফর্ম এ ডোবেরিনার ট্রাইট ইফ দ্য অ্যাটমিক মাস অফ এলিমেন্ট এ এর আছে 7 আর সি এর আছে 39, বি এরটা বের করতে বলেছে অ্যাটমিক মাস। তো এই যে ডোবেরিনার ট্রাইটস এর ল অনুযায়ী এর রুলস অনুযায়ী হয় কি 39 এবং 7 যোগ করলে হয় 46, এটাকে 2 দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ 23, এটাই হবে বি এর অ্যাটমিক মাস। তো এখানে এ অপশান রাইট। তারপরে যাই দ্য ড্যাশ অফ স্টিম অ্যান্ড রুটস অলসো স্টোর নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার, তো এখানে প্যারেনকাইমা হবে রাইট উত্তর। দেখো টিস্যু কিন্তু প্ল্যান্ট টিস্যু দুটো হয়, একটা সিম্পল টিস্যু একটা কমপ্লেক্স টিস্যু। তো সিম্পল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা স্কেলেনকাইমা এবং কোলেনকাইমা, এই তিনটি নিয়ে সিম্পল টিস্যু, আর কমপ্লেক্স টিস্যু হয় জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে। তো এখানে প্যারেনকাইমা টিস্যু এটা হলো একেবারে সব টিস্যু যার মধ্যে মানে সব টিস্যু এটা স্টিম এবং রুটে থাকে এবং এটা কিন্তু স্টোর করে নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার। তারপরে যাই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভাস্কুলার প্ল্যান্ট, এটা হবে মার্সেলিয়া এক্সাম্পল ভাস্কুলার প্ল্যান্টের। তারপরে ভ্যারিয়েন্স অ্যামং দ্য অর্গানিজম লিডস টু, ভ্যারিয়েশন অ্যামং অর্গানিজম লিডস টু, এটা হবে ইভলিউশন অ্যান্ড গ্রোথ অফ ডাইভার্সিটি। তারপর দেখো এইডসের ফুল ফর্ম দিয়েছে, তো এটা তো প্রত্যেকেই পারবে, একই অপশন রাইট হবে। তারপর দেখো লাস্ট 80 ড্যাশ অ্যালাউ ফর গ্রেটার ভেরিয়েশন টু বি জেনারেটেড, এটা হবে সেক্সুয়াল রিপ্রোডাকশান। এরপরে কিন্তু জিকের পোর্শনটা আছে, তো জিকের পোর্শন এখনও আলোচনা করব না, নেক্সট ক্লাসে আমরা জিকের পোর্শন বা ম্যাথের বা রিজনিংয়ের যে কোনো পোর্শন আমরা আলোচনা করবো।